আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। ডিএনসিসি জব সার্কুলার অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এখানে মাত্র তিনটি পদে 158 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 10ই অক্টোবর থেকে আবেদন অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ 31শে নভেম্বর। আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে, dncc.gov.bd, এখানে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর অনলাইনে আবেদন ফর্ম ফিল আপের জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, dncc.teletalk.com.bd, এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করে সাবমিট করবেন। আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে অক্টোবরের 7 তারিখে রেল স্টার পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন। আমার চ্যানেলে আমি নিয়মিত গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট জব সার্কুলার, মেইনলি গভর্নমেন্ট জব সার্কুলার অর্থাৎ সরকারি সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। যারা নিয়মিত জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। বিস্তারিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, আপনার পরিচিত সকলের কাছে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এখানে ডিএনসিসি সংক্ষেপে গভর্নমেন্ট জব সার্কুলার, 6ই অক্টোবরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। স্মারক নাম্বার এখানে দেওয়া হয়েছে 423 নম্বর। স্থানীয় সরকার বিভাগের বিগত 23রা জুন 2024 তারিখের এই 580 নম্বর স্মারক মূল্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে 2015 সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং শর্তাবলী অনুসারে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মাত্র তিনটি পদে 158 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথম পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 8 জনকে নিয়োগ দেওয়া হবে, 8টি শূন্য পদে, বয়স সীমা হচ্ছে 30 বছর, বেতন স্কেল 2015 অনুযায়ী, বেতন গ্রেড 13,000 টাকা থেকে 26,590 টাকা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এখানে 100 জনকে নিয়োগ দেওয়া হবে, 100টি পদে, 30 বছর সর্বোচ্চ বয়সসীমা, আর বেতন স্কেল 16তম গ্রেডে, 9,300 টাকা থেকে 22,490 টাকা, নিয়োগ যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমমান পরীক্ষায় যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে, প্রতি মিনিটে 20 শব্দ, আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তৃতীয় যে পোস্ট সেটা হচ্ছে হিসাব সহকারী অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 50 জনকে নিয়োগ দেওয়া হবে, 50টি শূন্য পদে, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 16,900 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC বা সমমান পরীক্ষায় যারা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, আর তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এই ছিল 158টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আবেদনের যে ফর্ম পূরণের ক্ষেত্রে যে সকল নিয়মাবলী বা শর্তাবলী অনুসরণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে 31শে অক্টোবর তারিখের প্রার্থীর বয়সসীমা, যেটা হচ্ছে 31শে অক্টোবর কিন্তু আবেদনের শেষ তারিখ, এই তারিখে প্রার্থীর বয়সসীমা ছাড়া লিখিত বয়সসীমার মধ্যে অর্থাৎ 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, এবং সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন
তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী যেগুলো যেটা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের জন্য dncc.teletop.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া হয়েছে 31 অক্টোবর পর্যন্ত, 10 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। আর এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবেদনটি করে দিতে পারবেন। আর এই সময়ের মধ্যে ইজার আইডি প্রাপ্ত প্রার্থী অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করবেন, তখন ইজার আইডি পাবেন। সেই ইজার আইডি ব্যবহার করে অনলাইনে আবেদনটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার 72 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন ফি যেটা সেটা হচ্ছে 1 নম্বর থেকে 3 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ, অর্থাৎ 3টি পোস্টের জন্যই একই পরীক্ষার ফি ধার্য করা হয়েছে, সেটা হচ্ছে 230 টাকা। 72 ঘন্টার মধ্যে সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এই টাকা আপনাকে SMS-এর মাধ্যমে প্রেরণ করতে হবে। একটা টেলিটক নাম্বার থাকতে হবে যেটা অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ থাকবে, কারণ এই নাম্বারে আপনার SMS চলে আসবে প্রবেশপত্র বা লিখিত পরীক্ষার যে কোনো তথ্য আপনারা এই SMS-এর মাধ্যমে এই টেলিটক নাম্বারে পাবেন। তো কীভাবে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন সেটা কিন্তু এখানে উদাহরণসহ দেওয়া আছে, আপনারা দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর যদি আবেদন সংক্রান্ত কোনো রকম জটিলতা দেখা দেয়, আপনারা যদি আবেদনটি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা হেল্পলাইনের সাহায্য নিতে পারেন। আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু আপনারা কথা বলে এই যে টেলিটক নাম্বার 1-to-1 নাম্বারে অথবা এই ইমেলে এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যে কোনো আবেদন করতে গিয়ে যদি কোনো রকম জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে। আর প্রার্থীর যোগ্যতা কীভাবে, প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষা নকল অসদুপায় অবলম্বন করলে, বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য প্রদান করলে আবেদনটি বাতিল হয়ে যাবে। অবশ্যই আপনার এই নিয়মাবলীগুলো, এই যে 4, 5, 6, 7 এই নিয়মাবলীগুলো ভালো করে পড়ে অবশ্যই 4 নম্বরে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে যারা কী কী কাগজপত্র জমা দিতে হবে আবেদনপত্রের সাথে আবার অনলাইন আবেদনের ক্ষেত্রে। তো এই কাগজপত্রগুলো অবশ্যই আবেদনের সাথে জমা দিতে হবে। আর এখানে 11টি পয়েন্ট আছে, সেই 11টি পয়েন্ট ভালো করে পড়ে সেই অনুযায়ী আপনারা অবশ্যই আবেদনটি পূরণ করতে পারবেন। আশা করি সবাই ঘরে বসে আবেদনটি করতে পারবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।